হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, জিদ্দার সিনেমার রিলিজ টাইম নিয়ে একটু আজকে আলোচনা করব। এটা আমি একটা রেপিউটেড বক্স অফিস পেজ থেকে একটা ইনফরমেশন আমি পেয়েছি যে জিদ্দা কিন্তু এবছর এমন একটা স্লট টার্গেট করবেন যেটা তিনি অন্যান্য বছর করেন না। জিদ্দা নর্মালি ঈদেই কিন্তু তার সিনেমা রিলিজ করেন, আপনারা দেখেইছেন ম্যাক্সিমাম সময় তার ঈদেই রিলিজ করে, এবং এবছর যেরকম দুটো সিনেমা মুক্তি পেয়েছিল, একটা চেঙ্গিস ঈদে মুক্তি পেয়েছিল, সুতরাং ঈদের স্লটটা তিনি ছাড়েন না নর্মালি, এবং আর একটা ছবি মানুষ মুক্তি পেয়েছিল নভেম্বরের 24 তারিখে। তবে যেটা শোনা যাচ্ছিল যে মানে পুজোয় বাঘাযতীন রিলিজ করবে বলেই, এবং দেবের সাথে তার রিলেশনটা ভালো বলেই তিনি নাকি, বা তিনি বলতে তার প্রোডাকশনের ব্যাপারটা তো গোপাল মান্দানি দেখেন, তার দাদা, তারা ডিসাইড করেছিলেন যে না, তারা বাঘাযতীনের সাথে ক্ল্যাশে যাবেন না এবং বাঘাযতীন পুজো রিলিজ করুক, মানুষ তারপর রিলিজ করবে। কিন্তু যেটা শোনা যাচ্ছে 2024-এ কিন্তু জিদ্দার প্ল্যান কিন্তু ঠিক অন্যরকম, এরকম প্ল্যান কিন্তু তার থাকছে না। তিনি কিন্তু পুজো আর ক্রিসমাস যে স্লটটা ছেড়ে দেন সেটা হয়তো 2024 থেকে হয়তো আর ছাড়বেন না। যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে জিদ্দার নেক্সট একটা কোনো একটা মুভি, সেটা কিন্তু 2024-এর একটা বিশেষ সময় আসতে চলেছে, যে সময়টাই কিন্তু ম্যাক্সিমাম ফিল্ম মেকার্সরাই টার্গেট করেন, ম্যাক্সিমাম প্রডিউসাররাই টার্গেট করেন, এবং বাংলা ছবি কিন্তু ম্যাক্সিমাম ফেস্টিভ রিলিজই হয়, আপনারা দেখেছেন। কারণ বক্স অফিসের দিক থেকে দেখতে গেলে ওই সময়টা টার্গেট করা হয়, অন্য সময় কালেকশনটা নর্মালি কম হয়, এবং ওই সময়টা পুজো এবং ক্রিসমাসে কিন্তু কালেকশনটা বেশি হয়। সুতরাং জিদ্দা কিন্তু এবার অন্যরকম টার্গেট করছেন, এবং তিনি পুজোটাকে টার্গেট করছেন, পুজো 2024-কে টার্গেট করছেন। কী সিনেমা আসবে না আসবে সে ব্যাপারে কোনো ইনফরমেশন নেই, কিন্তু জিদ্দার যে টিম সেটা কিন্তু পুজো 2024-কে টার্গেট করছে, কারণ ওই সময়টা বিজনেসের জন্য কিন্তু বেস্ট হয়, এবং জিদ্দা প্রত্যেকবারই অলমোস্ট পুজোটায় আসেন না। 2021-এ এসেছিলেন বাজি নিয়ে, যদিও সেটা কন্টেন্ট ভালো ছিল না বলে সেরকম ব্যবসা করতে পারেনি, তবে কিন্তু এবার তিনি ভালো কন্টেন্ট নিয়ে, ভালো কিছু মানে বক্তব্য নিয়ে কিন্তু পুজো 2024-এ আসতে চলেছেন, এরকমই খবর পাওয়া যাচ্ছে। আমরা চাইব 2024 সালে পুজোর সময় জিদ্দা এমন কোনো সিনেমা আনুন যেটা তার দুর্দান্ত একটা কামব্যাক হবে বলা যেতে পারে, এবং বাংলা সিনেমার জন্য বেনিফিশিয়াল হবে বলে বলা যেতে পারে, কারণ তিনি কমার্শিয়াল ধাঁচে ছবি করবেন এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সাবজেক্টটা যদি খুব ভালো চুজ করা হয় এবং ভালো ডিরেক্টরের হাতে সেটা দেওয়া হয়, তাহলে কিন্তু পুজোয় এরকম ধরনের সিনেমা দারুণ ব্যবসা করবে, কারণ পুজোয় লোকে একটা দুটো তিনটে ছবিও দেখে আপনারা জানেন, সেই কারণেই কিন্তু ম্যাক্সিমাম ফিল্ম মেকার্স ওই সময়টা রিলিজ করেন। তো আমি চাইবো যে একটা ভালো কন্টেন্ট নিয়ে জিদ্দা অবশ্যই 2024-এ পুজোর সময় এসে ভালো বক্স অফিস দেবেন এবং দর্শকদের মন জয় করবেন। আপনাদের কি মনে হয় ব্যাপারটা নিয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এতক্ষণ তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।